একদিন এগিয়ে দেওয়া হলো এসএসসি এর ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি জানান, পদ্মা সেতুর উদ্বোধনের দিন হওয়ায় 25 জনের পরীক্ষাটি নেওয়া হবে 24 জন। ঢাকার যানজটের কারণে আগামী বছর পরীক্ষার সূচিতে পরিবর্তন আসবে বলেও জানান তিনি। 2022 সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু 19 জুন। অংশ নিচ্ছে 20,21,868 জন শিক্ষার্থী। হিসেব বলছে এবার পরীক্ষার্থী কমেছে 2,21,386 জন। রোববার সচিবালয়ে পরীক্ষা নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফ করেন শিক্ষামন্ত্রী। শিক্ষক কর্মচারীগণ কোনো ফোন ব্যবহার করতে পারবেন না। ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা একদিন এগিয়ে আনার ব্যাখ্যা দেন ডক্টর দীপমণি। পদ্মা সেতুর উদ্বোধন আছে 25 জুন, সেদিন সারা দেশেই নানান ধরনের অনুষ্ঠান হবে এবং তাতে আমাদের পরীক্ষার্থীদের বা পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, আমরা সেই জন্যে 25 জুনের যে পরীক্ষাটি আছে সেই পরীক্ষাটি আমরা 24 জুন শুক্রবার সকাল 10টা থেকে 12টা, যেহেতু 2 ঘন্টার পরীক্ষা, আমরা 24 জুন সেই পরীক্ষাটি গ্রহণ করব। পরীক্ষার জন্য 15 জুন থেকে 7 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের কোচিং সেন্টার। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা 2022 সুষ্ঠু সুন্দর নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী 15 জুন থেকে 7 জুলাই পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। 2022 সালের সংক্ষিপ্ত সিলেবাসে হবে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার সময় 3 ঘন্টার বদলে 2 ঘন্টা। তাপসী রাবেয়া, দেশ টিভি, ঢাকা।